ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতারাম ভাই, উনি প্রশ্ন করেছেন যে আপনি এক জায়গায় এক অর্ধে শুনলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমান তাসলিমা, এই দোয়াটি পড়লে শুক্রবার দিন জুমার নামাজের পরে কতবার যেন বলছেন সেটা পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। মানে তো ভাই, তাহলে তো মানুষ মানে বসে বসে খালি গুনাই করতো, তারপরে শুক্রবারের দিন করে এই দোয়াগুলো এই দোয়াটা পড়ে নিতে 100 বার, তাহলে তো আর পিছনের শব্দগুলো মাফ হয়ে যাবে। এগুলো কথা জাল কথা, এগুলো বিশুদ্ধ কথা নয়, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি এমন মানুষকে মানে ক্ষমার প্রতি আস্থাশীল করে দেওয়া হয়েছে যে মানুষ পাপ করতে কোনো দ্বিধা করবে না, কোনো মাপ তো আছেই, ঠিক আছে না? তো ইবাদতটা আসলে 3টা রোকন বা পিলারের উপরে স্থাপিত। একটা রোকন বা পিলার হচ্ছে আর রাজা ভালোবাসা, ভালোবাসা নিয়ে আর রাজা আশা আকাঙ্ক্ষা, আর রাজা আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আমি যে ইবাদত করছি সেই ইবাদতের বিনিময়ে মহান রব্বুল আলমীর কাছে নেকি লিখিত হয়, আর নেকির বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত সুখ শান্তির স্থান, হ্যাঁ পরকালে জান্নাত লাভ করা যাবে এই আশায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এই আশায়, জান্নাত লাভ করা যাবে এই আশায় ইবাদত বন্দী করতে হবে। নিরাশ হওয়া যাবে না, যেমন নিরাশ হওয়া যাবে না ওইরকম নির্ভয়ও হওয়া যাবে না, দুইটার মধ্যখানে থাকতে হবে, ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে। তো 1 নম্বর হচ্ছে আশান্বিত হওয়া, এত আশান্বিত হওয়া যাবে না যে পূর্বের সব গুনাহকে একেবারে মাফ করে দেওয়া হলো, হ্যাঁ মানে এই জাল হাদিসের মাধ্যমে, এগুলো আমলযোগ্য নয়, তাই এগুলো বিশ্বাস করবেন না। তার কোনো তার যে দলিলগুলো দেওয়া হয়েছে হাদিস থেকে সেগুলো সব জাল জাল কথা, সেগুলো জাল জয়ীফ কথা, সেগুলো সুপ্রমাণিত কোনো হাদিস নয়, কোনো আমলযোগ্য হাদিস নয়। দ্বিতীয়ত ইবাদতের একটা রকম বললাম আশা আকাঙ্ক্ষা, আরেকটা হলো ভয় ভীতি আল খৌফ, ভয় থাকতে হবে যা আমি না জানি কোন গুনাহ কোন ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে, হয়তো আমি সেটার জন্যই আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যেতে পারি। সেই জন্য এই ভয়টা সবসময় মনে থাকতে হবে। মমিন ব্যক্তি সে তার গুনাহকে পাহাড় সম মনে করে, যা যে কোনো মুহূর্তে তার উপরে ভেঙে পড়তে পারে, ঠিক আছে? তো এজন্য আমরা আশা ও ভয় ভীতির মাঝেই ইবাদত করব, নির্ভয় যেন না হয়। এই যে এখানে যেটা বলা হয়েছে নিশ্চিত তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, ফলে এখন যা ইচ্ছা সে তাই পাপ করবে, পরে প্রতি জুমার দিন সে এরকম 100 বার করে এই দরুদে যেটা আসসালাত আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা, এটা পড়ে নিবে শেষ। আসলে এটা সার্বিক দিক থেকে অগ্রহণযোগ্য একটি মত। 3 নম্বর ইবাদতের রোকন হলো ভালোবাসা, ভালোবাসা থাকতে হবে ইবাদতের প্রতি। যদি ভালোবাসা ছাড়া কারো জুলুমে কারো চাপে ইবাদত করে তাহলে সেই ইবাদত কবুল হবে না। যেমন মেয়েকে আপনি পর্দা করতে বলছেন, ও আপনার কথায় বাধ্য হয়ে পর্দা করছে, এতে পর্দা করা হবে ঠিক কিন্তু ও সওয়াব পাবে না, কিন্তু সে যদি মন থেকে এটাকে গ্রহণ করে আল্লাহর ইবাদত মনে করে পর্দা করতো তাহলে অবশ্যই সে নেকি পেত। আপনার ছেলেকে নামাজের কথা বলছেন, সে নামাজ পড়তে চায় না কিন্তু নামাজ না পড়লে বাবা মারবে বকাঝকা করবে, ওই জন্য যদি পড়ে তাহলে বকাঝকা ঠেকানো হবে কিন্তু ইবাদতে সওয়াব পাবে না। সেই জন্য সম্মানিত ভাই, ভালোবাসা নিয়েই ইবাদত করতে হবে, আশা আকাঙ্ক্ষা ও ভয় ভীতির মাঝে। আর বেশি আশান্বিত হওয়া যাবে না যে আমার সব কবুল হয়ে গেছে আমি জান্নাতি হয়ে গেছি, আবার নিরাশও হওয়া যাবে না, হ্যাঁ নির্ভয় হওয়াও চলবে না। সবগুলোকে একসাথে রেখে একটা ইস্টিমেট ঠিক রেখে মধ্যম পন্থা ইবাদত করতে হবে। আমি আমার ইবাদত কবুল নাও হতে পারে সে ভয়ও থাকতে হবে, আবার আমি আল্লাহর কাছে আশান্বিত থাকবো, আশাহীন নিরাশ হয়ে যাব না, ভালোবাসা নিয়ে ইবাদত করবো।
আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার, সত্যের উপরে আমল করার তৌফিক দান করুন। আর এরকম যত জাল, সব এরকম যত মানে আপনি দরুদে তুনাজ্জিনা 100 রকমের মতো মনে হয় দরুদ বের করছে এই মাঝহাবি ভাইয়েরা এবং সুফিবাদী লোকেরা, এগুলো সব জাল কথা, এগুলো বানোয়াট কথা, এগুলো জঈফ দুর্বল কথা, এগুলো আমলযোগ্য নয়। আপনি যদি দরুদ পড়তে চান তাহলে দরুদে ইব্রাহিম বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পাঠ করুন, অথবা সংক্ষিপ্ত দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ, এটা আপনি পড়তে পারেন সংক্ষিপ্ত আকারে, যেটার অর্থ চলে আসে সালাত ও সালাম পেশের মধ্যে পেশের ক্ষেত্রে। আল্লাহ ভালো রাখুন, হেফাজত রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।